মানে বড় বড় যে পাঞ্জাব যে হোটেল গুলো আছে ধাবা গুলো পুরো হার মানিয়ে দেবে, ভীষণ টেস্টি হয়েছে। আমাদের কাছে যতদিন পুরো জগতের লোক পাগল বলছে আমরা ভিডিও করে নেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিওলজি। আজকে এখন বাজে প্রায় 9:50 মতো, দুজনে বেরোলাম কারণ ওর অফিস ছিল, অফিস থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে আমাকে পিক আপ করেছে, তারপরে আমরা বেরোলাম। বাট কাছেপিছে কোথাও একটা এক্সপ্লোর করার ইচ্ছে ছিল, আমাকে হঠাৎ করে বললো চলো আজকে নর্থের দিকটা এক্সপ্লোর করি। নর্থ কলকাতায় কখনো আমরা ফুড ট্রাই করা বা গাড়ি নিয়ে যাওয়া কখনো হয়নি, রাতে তো হয়নি কখনো। সো এই প্রায় লেট নাইটে আমরা এখন নর্থ কলকাতা যাচ্ছি এক্সপ্লোর করতে। এই 9:20 মতো বাজে, জাস্ট আলিপুর জু ক্রস করলাম। গুল্লুকে ফোন করেছিলাম, বললাম কি রে তুই কোথায়, বলছে জাস্ট অফিস ছুটি হলো। তো আমি বললাম ঠিক আছে, যেখানে আছি সেখানেই দাঁড়া, আমরা আসি তোকে পিক আপ করতে। ও বলছে আমি জাস্ট বাসে উঠলাম, বললাম নেমে যা যেখানে আছিস। ওকে মেয়র রোডের ওখানে দাঁড়াতে বলেছি, ওকে পিক আপ করবো, দেন নর্থের দিকে কোথাও একটা যাবো। কোথায় যাবো এখনো যাই না, এখনো যাই না। মানে এটা প্রত্যেকটা, মানে এটা প্রত্যেক দিনই ব্যাপার, আমরা জানি না আমরা কোথায় যাবো, বাট আলটিমেটলি ভালো কোথাও এক্সপ্লোর করা হয়। রাত্রিবেলায় রাস্তাটা কি সুন্দর লাগছে, রেড রোড তো, রেড রোড সকালবেলা একরকম, রাত্রিবেলা জাস্ট অসম। তুই আমাকে খুঁজেই পেলি না, তাহলে আমি কতদিনবার লাইভ লোকেশন শেয়ার করার সত্ত্বেও। ঠিকই বলেছিস, তুই ভুল দিকে গেলি কেন, বললো এদিকে যাও। একে খুঁজতে খুঁজতে আর এর আমাদেরকে খুঁজতে খুঁজতে প্রায় 9:30-এরও বেশি হয়ে বাজতে গেল। আমি যেখানে দেখছি যে কোন রেস্টুরেন্ট বা কিছু যাব, সব দেখছি ক্লোজেস সুন 10:00 বাজে, 10:00-এর মধ্যে সব বন্ধ হয়ে যাবে। আধা ঘন্টা কোথায় যাবে ভাবছি, এক্সপ্লোর করা বাদ দিয়ে কিছু খাবার জুড়ে গিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটাই। বাবাটা কলকাতা বস, যদি না পাই তোমার আমি কলকাতার বস আলাদা আলাদা করে, কলকাতার বস কলকাতা সারা রাত হবে যদি সেদিনের মতো আমরা যদি হয় অবস্থা, খাবার খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি, রাস্তে একটা স্ট্রিট সাইড জায়গা থেকে খেয়েছিলাম। খাবো কি আছে, খাবারটা কোন খাবারটা খুলে, তুমি দরজা খুলে আমার হাতে খাবার ধরি, দুজনে মিলে খেয়ে যাচ্ছে, আমি খেতে পাচ্ছি না। এবার প্লেট নিয়ে নিস, এবারে গুল্লু ধরবে যদি প্লেট আসে। তো বাগবাজার তো চলে এলাম, কিন্তু কি কি বক্তব্য, কি করবি তোরা, কিছু বুঝতে পারছি না। এমন অড টাইম আমরা বেরিয়েছি না, খুব শখ ছিল রাতের কলকাতা দেখার, রাতের কো দেখতে ভালো লাগছে, বাট খেতে খিদে পাচ্ছে তো। সব বন্ধ, যেদিকে তাকাচ্ছি সব দোকান বন্ধ, শুধু গাড়ি আর লাইট। অ্যাট লাস্ট শ্যামবাজার চলে এসেছি, এরপরে কি করব জানি না, পার্কটাও বন্ধ হয়ে গেছে। গাড়িটা সাইড করব, ঠিক আছে, পরে তবে দোকান খুঁজব। তিনজনে মিলে তিন দিকে যাব, যেখানে যে দোকান পাবে ফোন করবে, ঠিক আছে। গটি কালটি মা, তুই এখানে কালটি মাখতেও পারবি না। একটা পেচু, ওরা বলছে কোথায় চাটু দেখতে পেয়েছে, কোথায় চাটু দেখতে পেয়েছে, সামনেটা একদম সামনে আছে। এরকম ফুড ব্লগিং যেন কেউ না করে, আমরা ফুড ব্লগিং করছি, যাই হোক এরকম ব্লগ যেন কেউ না করে। হ্যাঁ কেউ করতে হবে না কাউকে, আমরা খাবার খুঁজছি, খাবার আমাদের খুঁজছে না। এইটাই চল, ওই যে দোকানটা ওখানে গুল্লুকে পাঠিয়েছি জিজ্ঞেস করতে যে কিছু খাবারের অপশন আছে কিনা, আর ও এসে যদি বলে আছে তাহলে আমরা যাবো। ও আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, প্রসুন একটা দেখতে পেয়েছে, ওই যে ইশারায় বলেছে আছে খাবার, আছে চলো। এখন প্রায় 10:30 বাজতে যায়, আমরা খাবার পেয়ে গেছি, কিছু তো একটা পেলাম অ্যাট লাস্ট। হ্যাঁ মানে কিছু একটা হলেই হবে, চলো। গুলো তো বলছো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যাবে, এতে কোনো সমস্যা না হয়। আমাকে খেতে যাচ্ছিলাম, খেতে দিল না বলে দাদা আমি ছবি তুলবো, এবার খাচ্ছি। এদের ভীষণ টক লাগছিল, বললো লাল চাটনি নিয়ে আয়, দেখো আমি লাল চাটনি করে দিয়ে এনেছি, এবার কিছু সাদা দেখতেই পাবি না তোরা, নে ভালো লাগছে। আমার তিনজনেই প্রথম খেলাম বলে না,
টিকিয়া চাট তো ব্যাপারটা বেসিক্যালি ঘুগনির চাট আর কিছুই না আমি দেখলাম টিকিয়া মানে কিছু ডেবের টিকিয়া টাইপের তাই বোধ হয় মাংস না হয় নাই দিল 40 টাকায় এ বেশ তো দি ওটা অন্য কিছু আমরা ভুল যাচ্ছি বাড়ির থেকে এত দূরে এসে আমরাই পারি আমাদের যতদিন না পুরো জগতের লোক পাগল বলছে আমরা ভিডিও করে যাব নতুন ব্রিজটা না দেখি কিছু অপশন থাকে কিনা একটা চেয়ার একটা টেবিল আর চারটে চেয়ার পেতে ধাবাটা আছে এখানে দেখি কিছু অপশন যদি পাই নাহলে আবার কোনো রোড সাইড ধাবা খুঁজতে হবে ডিনার তো বাইরেই করবো ঘরে কেউ যাবো না খেয়ে তাই তো বললো এই ধাবাটা কিন্তু বেশ অনেক কিছু অপশন আছে ডিম আছে তরকা চানা এচোড় এতগুলো পনিরের আইটেম সব আছে প্লাস বিরিয়ানি রুটি রুমালি রুটি নর্মাল রুটি চাইনিজ সব অপশনগুলো আছে আমরা অর্ডার দিলাম একটা হাফ মিক্সড ভেজ পনির দিয়ে একটা হাফ চিকেন ভর্তা দুজনের মানে তিনজনের দুটো করে রুমালি রুটি আর এচোড় হাফ বোধ হয় না আর আর কিছু আপাতত দিইনি এই তিনটেই দিয়েছি যদি লাগে আবার অর্ডার করব ধাবাটা হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি শিথিলমোড়ের এখানে তার ঠিক অপোজিটে রাম ভরসে ধাবা দেখে কিন্তু খাবারগুলো খুব টেম্পটিং লাগছে খাবারগুলো পেলে বুঝতে পারবো কিরকম দামও বেশ ভালো আমাদের এতগুলো আইটেমস প্রায় ওই 200-এর মধ্যে হয়ে গেছে তারও মধ্যে আবার পুরো 200 লাগেনি আমাদের ওই আমাদের সবাই যে হাফ হাফ নিয়েছি আমরা সেগুলো কোনটা 40 টাকা কোনোটা চিকেন আইটেমস হলে 80 টাকা হাফ হচ্ছে ফুল 160 এরকমই মানে অ্যাফোর্ডেবলের মধ্যে আর ধাবাটা রাত 11টা অবধি খোলা থাকে সকালবেলা 10:30টায় খোলে ধাবাটা না বেশ ক্লিন আর খাবারগুলো দেখে বেশ টেম্পটিং লাগছে মানে এই রাত্রিবেলা যে খাবার পাবো ভাবিনি পেয়েছি ভাগ্য ভালো খেলে স্যাটিসফাইড তবে তোমাদের রিভিউটা দিতে পারবো যে খাবার কেমন ছিল এখন দুই বন্ধুর মধ্যে ডিবেট হচ্ছে ও বলছে প্রশ্ন বলছে বাইরে বসে খাবো গাড়ি দেখতে দেখতে ও বলছে অনেক ধুলো আছে গুলু বলছে ভেতরে বসে খাবো এসে গেছে আমাদের খাবার ভীষণ সুন্দর মানে করে সাজিয়ে দিয়েছে মানে একদম ধাবা যে স্ট্রিট সাইড বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটা চিকেন ভর্তা হাফ কিন্তু এটা ফুল নয় হাফই এতটা আর এটা মিক্সড ভেজ পনির দেওয়া এখনো এচোরটা বাকি আছে ভালো লাগলে আরো কিছু অর্ডার করব 6টা রুটি আছে তো ঠিক আছে চিকেন ভর্তা এচোর মিক্সড পনির দিয়ে মিক্সড ভেজ রুমালি রুটি পেঁয়াজ ক্লাসিক ধাবা স্টাইল একদম রোড সাইডে বসে টেবিলে ধাবার সামনে রাত্রিবেলা প্রায় 11টা বেজে গেছে 11টা এটা চিকেন ভর্তাটা টেস্ট করছি মানে বড় বড় যে পাঞ্জাব যে হোটেলগুলো আছে না ধাবাগুলো পুরো হার মানিয়ে দেবে ভীষণ টেস্টি হয়েছে খুব সুন্দর গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে একদম রেস্টুরেন্টের মতো আর খেতে এ ক্লাস খুব সুন্দর স্মোকি ফ্লেভার আছে ভর্তাটার মধ্যে এবার এচোর যেটা প্রসূন বলেছিল খাবে রেকমেন্ড করেছিল এটা ভালো খাবে স্পাইসি এচোরে কালিয়ার মতো খাবে ভালো এটা যেটা স্মোকি ফ্লেভার ছিল এটা একদম কষা কষা এটা হচ্ছে মিক্সড ভেজটা মিক্সড পনির গাজর বিনস ক্যাপসিকাম সব আছে এটাও দারুণ খেতে টুট পড়ো আলটিমেটলি একটা ভালো জায়গা পেয়েছি সাইড দিয়ে বাস ট্রাক সব চলে যাচ্ছে আর আমরা এখানে ডিনার করছি
এক্সপিরিয়েন্সটাই আলাদা। দেখে আমার লোভ লাগছিল আর কি। তিনটে তিন রকম খেতে তিনটা ফ্লেভার তিন রকম খেতে ফাটাফাটি গেছিল। কাঁচা লঙ্কা চেরিলো প্রচুর, কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারে না আবার। এই যে রাম ভরসে ধাবা একদম শিথির মোড়ে উল্টো দিকে, উল্টো দিকে ঠিক না, রবীন্দ্র ভারতী আছে শিথির মোড়ের এখানে, সেখানটা তার রবীন্দ্র ভারতী ঠিক অপোজিটে। মানে আমরা এক্সপেক্ট করি এত ভালো হবে খাবারটা, বড় বড় রেস্টুরেন্ট থেকে ফেল করে দেওয়ার মতো খাবার, এতটা টেস্টি এতটা দারুণ। রাত 11টা অবধি তোমরা খাবার পেয়ে যাবে, নিশ্চিন্তে যদি এদিকে আসো তোমরা ট্রাই করতে পারো। আমরা যে কটা নিয়েছি আশা করছি বাকি কিছু নিলেও তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না। আর দামগুলো বেশ রিজনেবল, এক একটাই 20 দাঁড়া আমি তোমায় দেখাচ্ছি। একটা রোল রুটিছে, ওটা একটা হাফ খেয়ে নিয়েছে আমি, একটা প্রপার দেখাচ্ছি তোমাদের দাঁড়া। এই যে এত বড় বড় রুমালি রুটি, এটা হাফ আর একটা এটা হাফ, এই দুটো হাফ একটা এক একটা 8 টাকা করে। এই এইটা একটা হাফ চিকেন ভর্তা যার দাম 80 টাকা, এইটা হাফ নবরত্ন কোরমা টাইপের, এইটা না এটা 40 টাকা, ফুল প্লেট 80 টাকা, হাফ প্লেট 40 টাকা। ননভেজ গুলো ফুল প্লেট 160, হাফ 80, আর আরো অনেক চিকেনের অপশন আছে, আমরা ভর্তাটা নিয়েছি আর এটাও সেম 40। ভেজ নিলে হাফ 40 আর ফুল 80, আর ননভেজ ফুল 160 আর হাফ 80, কিন্তু খেতে দারুণ, মানে হাফ প্রায় অন্য দোকানের ফুল, এটাই হচ্ছে ব্যাপার। এটা এত ভালো ছিল আমি বাড়ির জন্য এটা পার্সেল করলাম, ভীষণ ভালো ছিল খাবারগুলো। মানে বলছি বড় বড় রেস্টুরেন্টে গিয়েও মাঝে মাঝে আমরা এত মানে ডিসস্যাটিসফাইড হয়েছি, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফুড আই হ্যাভ এভার হ্যাড, ইটস ভেরি গুড। এটা আমি একটা পার্সেল করে নিয়েছি, মনে হচ্ছে এটা আমরা শেষ করতে পারবো না, এটাকেও পার্সেল করতে হবে। ওরা দোকান গোছতে শুরু করেছে, আমরা এখনো খেয়ে যাচ্ছি বাইরে, ওরা তো সব বন্ধ করে দেবে আমরা খেয়ে যাবো, এই তো খেয়েই যাবে আমি জানি। খাওয়া দাওয়া ডান, এখন প্রায় 11:30 মতো বাজতে যায়। আমাদের জন্যই ধাবাটা খোলা ছিল, ওরা আবার আমাদের বললো যে ওদের একটা আরেকটা ধাবা আছে সামনে, একদিন ওটা এসে এক্সপ্লোর করতে, ওখানে অনেক খাবারের অপশন আছে। আমরা পার্সোনালি বলেলাম ওদেরকে যে খাবারটা ভীষণ ভালো ছিল, অ্যাকচুয়ালি ভীষণ ভালো ছিল সেই জন্যে। আর একদম লরি ফরি বেরিয়ে গেছে ওই সাইডে, বাড়ি যাওয়াটা খুব টাফ হবে পুরো, আমাদের এরকম একটা রুট ধরতে হবে যেখানে সহজে বেরিয়ে যেতে পারবো, কারণ লরির মাঝখানে পড়লে তো গেল। চল বেরোই এবার, অনেক 12টা বেজে গেছে, এই জাস্ট বাড়ি ঢুকছি, পুরো সারা রাস্তা ফাঁকা, শুধু কুকুর আছে আর আমরা তিনজন আছি। পুরো রাস্তায় পুরো ট্রাক বেরিয়ে গেছে, দ্যাটস আই একটু লেট হলে, বাট ও ঠিক গলি গলি জানে, ওখানে চলে এসছে। আমাদের এই ফান নাইট আউটটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আমার চ্যানেল ডুয়োলজি, অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ। এই জাস্ট এলাম, এটা কোথায় জানো? ওই সাত মাথার, পাঁচ মাথার মনে না, সাত মাথার, এই সাত মাথা। আমরা এই জাস্ট এলাম শখের বাজার বললে আমার কিছু বলার নেই, শ্যাম বাজার পাঁচ মাথার মোড়। বলবাই শখের বাজার, চুপ কর, এই লোকে ভুলভাল ভাবে, চুপ কর না, এই গোলবাড়ি সামনে ওটা লরি, আরে দেখে বাস মনে হলো কি বলবো, দেখ একবার টিং 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 করতে করতে আসছে, বুঝে বাসটা দেখ ভাই, আরে চিকমিক চিকমিক লাইট পুরো, ঝিমিট ও লরি ওটা, বাসে কে ঝিকমিক লাগায় বাবা, এইরকম একটা গাড়িতে লাগালে একটা ব্যাপার হবে কি বল।